হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো, আজকে এখন বিকেল বাজে 5:30, বিকেল হয়ে গেছে। ঠিক আছে, একটুখানি হেঁটে নিয়েছি আমি, হেঁটে ফেটে এখন অনেক জোর পেয়ে গেছে খিদে। এখন কি বানাবো আমি সেটাই ভাবছিলাম। খিদে পেয়ে গেছে, এখন খিদে পেলে যা খেতে ইচ্ছা করবে নিজেকেই বানাতে হবে। তো চটজলদি দেখো কি বানাচ্ছি আমি। চটজলদি না অবশ্য, অনেক দিন ধরে আবার ভাজা পিঠে খাবার ইচ্ছা করছিল। দেখো ফ্রেন্ড, এই দেখো, এটা দিয়েছি মৌরি। ঠিক আছে, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে আমি কোনো দিন ট্রাই করিনি, তো জানি না কি হবে। 1 কাপ ময়দা নিয়েছি আর 1/2 কাপ সুজি, তাতেই দেখো এতটা হয়ে গেছে। কি জানি আরো পাতলা হবে কি আরো একটু মোটা হবে, বুঝতে পারছি না। আর এই দেখো, একটু কাজু কিচমিচ কেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। জানি না দেয় কিনা, ছিল দিয়ে দিলাম। অনেকদিন থেকে খাবার ইচ্ছা করছিল, রান্না পুজোয় ছিল কিন্তু মাত্র দুটোই খেয়েছিলাম, ঠিক মতো খেতে পারিনি, ছিল না, শেষ হয়ে গিয়েছিল। দিদার বাড়ি থেকে পাঠাই তো, আমাদের বাড়িতে আছে কিন্তু মা করে না রান্না পুজো, নিয়ম আছে আমাদের করে না। দেখো যা হয়েছে, ট্রাই করে দেখি, যদি হয় তো ঠিক আছে, নালে একটু পাতলা করে দেবো। 1/2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম, সুজিটা ভালোই ফুলে গেছে। চল এবার বানানো যাক। দিয়ে দিয়েছি কড়াই তেল, তেলটা গরম হচ্ছে, এবার একটা একটা করে ছাড়বো, দেখা যাক এবার কি তৈরি হয়। একদম বড় বড় হয়ে ফুলেছে। খেয়ে দেখলে বোঝা যাবে এবার মিষ্টি ফিষ্টি ঠিক আছে কিনা। দেখো ফ্রেন্ড, আমার মালপোয়াগুলো বেশ ভালোই হচ্ছে, একদম লুচির মতো ফুলকো ফুলকো ফুলছে। দেখো এখানে কয়েকটা ভেজে ভেজে রেখেছি, দেখো একদম নরম, একদম নরম। চলো এরকম করে করে সবকটা ভেজে নিই। দেখো ফ্রেন্ড, আমার 1 1 করে সবগুলো ভাজা হয়ে গেছে পিঠে। এই দেখো 1 কাপে অনেকগুলোই হয়েছে, একদম নরম টুকটুক করছে, দেখো সফট। দেখো ফ্রেন্ড, রাত হয়ে গেল এই কটা বানাতে বানাতে, এই দেখো সবকটা হয়ে গেছে। এই দেখো আমার মালপোয়াগুলো কত সফট, দাঁড়াও তোমাদের একটা কেটে দেখাচ্ছি, একদম নরম তুলতুলে হয়েছে। এই দেখো কত সফট দেখেছো, একদম নরম। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও।